মোহনবাগানের অনেক প্রাক্তন প্লেয়ার কিন্তু এই মাঠে খেলে গেছে। ওয়েট 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 ওয়েট, সব ভিডিও স্কিপ করে গেলে কি করে হবে? হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা ডিফারেন্ট ওয়েতে হবে। আজকের ফুটবল ব্লগ করতে যাব, সেটা ক্লাব ফুটবল নয়, খেপের ফুটবল। আমাদের এলাকার মধ্যে সবথেকে বড় এবং পুরানো যে ফুটবল টুর্নামেন্ট, সেই ম্যাচটি আজকে কভার করতে যাচ্ছি, মানে দেখতে যাচ্ছি। ভাবলাম একটা ব্লগ করি, ব্লগটা শেয়ার করব। বেসিক্যালি এখন বাজে 3টে, খেলাটা যেহেতু ডে নাইট, মানে দিনের বেলা ও রাতের বেলা হয়, তো দুদিনের টুর্নামেন্ট, 16 দলের টুর্নামেন্ট, সেখানে একটা বড় অ্যামাউন্ট রয়েছে এবং মোহনবাগানের অনেক প্রাক্তন প্লেয়ার কিন্তু এই মাঠে খেলে গেছে। তো সেই মাঠের কেমন ধরনের সেই খেলা হয়, ফুল প্যাক দর্শক থাকে, তো চলো সেই মাঠের দর্শক কেমন থাকছে ও খেলা কেমন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখো মোটামুটি শীতটা খুব ভালোই পড়েছে, জ্যাকেট ক্যারি করে নিয়েছি। আর তোমাদের ওখানে কেমন শীত পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। Two thousand years later. Hey there. What are you doing?
বলো সাপ, আমি তো এখনো ভালো করে বল পাইনি। বেঙ্গল খেলে এসে মেয়েদের জন্য হচ্ছে, কিন্তু অ্যাটাকটা একদিক থেকেই হচ্ছে। একাই খেটে গেলছে, একাই খেলছে, একে প্রাইজ দেওয়া উচিত। খুব ভালো খেলছে এই ছেলেটা, ভাঙা আছে তাও যা খেলছে। এই মালটা দেখা যায় মাঠে বাইরে যে বলটা গেছ, বলটা জমা দিয়ে যাবে। দেখছি দাম
আমি বলটা নেব আপু দেখতে পা নল বলে ওরা প্রথম থেকেই খেলছে, এরা অ্যাটাক করতে পারে যে সালা বাইরে লোকেলি যাবি ক্যারি মেরে মেরে পড়তে নেই।